हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल टेकी বাংলা। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা ফ্লিপকার্টের বিভিন্ন প্রোডাক্টের প্রাইস হিস্টরি ট্র্যাক করতে পারো। তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে প্রাইস হিস্টরি ট্র্যাক করে কি হবে। প্রাইস হিস্টরি ট্র্যাক করলে যেটা হবে, আমরা কোন প্রোডাক্টের প্রিভিয়াস 6 মাস যাবত যে দাম রয়েছে ওটা আমরা দেখতে পাবো। এবং এতে করে দেখো, সামনে এই 16 তারিখে বিগ বিলিয়ন ডে সেল আসছে, এবং সেলে করে যেটা হবে, কিছু কিছু সেলার থাকে যারা প্রোডাক্টের দাম বাড়িয়ে তারপর তার উপরে 30-40% ডিসকাউন্ট দিতে করে যেটা হয় যে আগের দামটাই ঘুরে ফিরে থাকে। এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। আমাদের চোখে দেখতে লাগবে যে না, ওরা 30-50% ছাড় দিয়ে দিচ্ছে, কিন্তু দামটা কিন্তু সেই আগের মতোই থাকছে। তো এতে করে আমরা রিয়েল ডিলটা খুঁজে পাবো না। কিন্তু যদি আমরা প্রাইস ট্র্যাক করি, সাপোজ ধরো আমার এই বোটের হেডফোনটা পছন্দ হয়েছে, তো আমি পেজটা ওপেন করলাম, কারেন্ট প্রাইস রয়েছে প্রায় 1200 টাকা। তো আমি প্রিভিয়াস প্রাইস হিস্টরিটা দেখতে চাচ্ছি, এই জন্য আমি একটা এক্সটেনশন ইনস্টল করে নিয়েছি। আমি এক্সটেনশনের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং এটা অবশ্যই ক্রোম ব্রাউজারের সাথে ইনস্টল করতে হবে। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এক্সটেনশনটির নাম হচ্ছে প্রাইস ট্র্যাকার অটো বাই প্রাইস হিস্টরি। আর দেখো, আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আর তোমরা যখন প্রথম এই পেজটিতে আসবে, তখন এখানে ইনস্টল লেখা আসবে। তো তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে ফ্লিপকার্টের পেজটা রিলোড করলেই দেখবে এখানে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে ইজ প্রাইস হাই, এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারবে যে এর দাম যখন কমে যাবে, সেক্ষেত্রে তোমরা একটা সাবস্ক্রাইব অ্যালার্ট করে রাখতে পারবে যে দাম কমে গেলে তোমাকে নোটিফাই করবে। তবে ওখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিতে হবে, না দেওয়াই ভালো। আর একটা হচ্ছে শো প্রাইস গ্রাফ, তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো, বা প্রোডাক্টের পেজের একটু নিচে চলে আসলেও গ্রাফটা তোমরা দেখতে পাবে। এই দেখো, তো লাস্ট 6 মাস যাবত প্রাইসের যে ভেরিয়েশনটা হয়েছে সেটাও দেখাচ্ছে। এখানে তোমরা দেখো, সর্বনিম্ন প্রাইস নেমেছিল 999 টাকায়, তার মানে এখন কিন্তু 200 টাকা দাম বেশি আছে। তো সামনের বিগ বিলিয়ন ডে সেলে যদি এর দাম 999 বা এর থেকে কমে আসে, তখন এটা একটা রিয়েল ডিল হবে। কিন্তু এর থেকে যদি দাম বেশি থাকে, তাহলে কিন্তু এটা রিয়েল ডিল নয়। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এর আগেও কিছু কিছু সেল কিন্তু মাঝখানে ছিল, আর কিছু কিছু সাপোজ বিগ সেভিং ডেজ এরকম আরো কিছু কিছু সেল ফ্লিপকার্ট মাঝখানে এনেছিল, যেগুলো সবই ছিল ফেক সেল। যেখানে দেখো, দাম কিন্তু 1200 টাকার মতোই রেখেছিল ফ্লিপকার্ট, দেখো এই দাম বাড়িয়ে তারপর দাম আবার কমে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিলে এই প্রোডাক্টের প্রাইস 999 বা এর থেকে কম হবে। এভাবে তোমরা প্রাইস ট্র্যাক করার মাধ্যমে কোন প্রোডাক্টটা রিয়েল ডিলে আছে কিনা এটা তোমরা বের করে নিতে পারবে। খুবই ভালো একটা অ্যাড অন, তোমরা ক্রোম ব্রাউজারের সাথে লাগিয়ে নিলেই হবে, তোমাদের কোনো কিছু সাইন আপ করার দরকার পড়বে না। শুধুমাত্র তোমরা যদি প্রাইসের অ্যালার্ট পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের ফোন নাম্বার বা ইমেল দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তোমরা খুব সহজেই এই অ্যাডনটির সাহায্যে সামনের বিগ বিলিয়ন ডেজ সেলটাতে ভালো ভালো ডিল খুঁজে নিতে পারবে, এবং এতে করে কিন্তু তোমরা প্রতারিত হবে না, এবং তোমরা ভ্যালু ফর মানি প্রোডাক্টগুলো লুফিয়ে নিতে পারবে। চলো আমরা এই ল্যাপটপটির প্রাইস হিস্টরি একটু ট্র্যাক করি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ, ল্যাপটপটা 1 সেপ্টেম্বরে লিস্টেড হয়েছিল, এবং তখন কিন্তু দাম ছিল 62,000 টাকা। এখানে দেখো, 4 সেপ্টেম্বরে 62,000 টাকা ছিল, তারপর কিন্তু দাম বাড়িয়ে, দেখো কতটা বাড়িয়েছে, প্রায় 12,000 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এরপর আবার দাম কমে 63,000 টাকা এনেছিল। এবার দেখো সামনের বিগ বিলিয়ন ডে সেলে কত টাকায় দেয়। আমার মতে এর দাম 50-80-এর মতো চলে আসা উচিত। তো আমি আশা করবো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুরা, তোমরা যদি সাজেশন পেতে চাও যে কোন কোন ডিলগুলো ভালো হবে, যেমন এখন ফ্লিপকার্ট বা অ্যামাজন ওদের সামনের সেলের জন্য কিন্তু মোবাইল বা ল্যাপটপের কিছু কিছু দাম রিভিল করে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো যে কোন কোন মোবাইলগুলো তোমরা দেখতে পারো,